সকালে উঠিয়া আমি মনে মনে বলি, গাইজ গারিনা থেকে আমার রে আবার ফোন দিল, লাইক সিরিয়াসলি, হ্যালো গারিনা ফ্রি ফায়ার, হ্যালো চুং সিং পাং পাং পাং, হ্যাঁ আমি ফাইট গেল, মেল বক্স চেক কর বট, মানে হাই হাই গারিনা বাংলা শিখে গেছে, হ্যালো গারিনা, হ্যালো বাংলা শিখলেন কবে আপনি, কি করছেন আমি বুঝতে পারছি না, একটু বাংলা কর না, আপনি বাংলা জানেন আমি জানি, এটা বাংলা কর না, হ্যালো পুরুং পুরুং চিক চিক, মানে কি বলছেন আমি কিছুই বুঝছি না গারিনা, আপনি আপনার ভাষাও তো ভুলভাবে কথা বলছেন, বুঝছেন আপনার ভাষা তো হচ্ছে না, আপনি মিথ্যে কথা বলেন, আপনি ভন্ড, আপনি প্রতারক গেলেন, আপনি মিথ্যে কথা বলেন, আপনি এর আগে বললেন অল এলিট পাস দিছি, এলিট পাস দেননি, খালি ভুয়া ভুয়া কথা কন, ঠিক আছে গেলেন আমি চেক দিছি, ঠিক আছে এবার হিপ হপ যদি না দেন সত্যি কথা আপনি খেলা গেরিনা ফোন কাটি দেস আবার, হ্যাঁ মানে গেরিনা ফোন কাটি দেস, খেলা গেরিনা খালি মিথ্যে কথা কয়, কি দেস এটা কি কি রে, এটা কি বলে এটা লুট বক্স দেস গেরিনা, সিরিয়াসলি এটা সিটার হাগেস গেরিনা, চ্যালেঞ্জ রেওয়ার্ড এটা দেসে, হাই 15 দিন, ও মাই গড গাইস ফিস্ট, ও মাই গড ফিস্টের স্কিন গাইস, ফিস্টের স্কিন দিসে, ওরে বাবারা কি ফিস্ট ভাই সাহেব, কি ফিস্টের স্কিন, মাথা নষ্ট, আগে কেলেন করতে হবে গেরিনা, গুলো আমার বিশ্বাস নাই, আমার নিয়েও নিতে পারে মারলা, ও মাই গড গাইজ এর আবার 400 টোকনও দিছে, ফিস্টের স্কিন ভাই, কেমা কি করতে হয় তা, এটা কি করতে হয় রে, আরে কিমি নাল, কিমি নাল, কিমি নাল, আবার ব্যাগ দিচ্ছে না, এটা কোন থেকে করতে হয়, মানে সো গাইজ আমি আসলে খুব এক্সাইটেড হয়ে পড়েছি এই ফিস্টের স্কিনটা দেখে, তারপরে গাইজ আমাদের গেমের মধ্যে এই প্রথম, মানে এই প্রথম এরকম একটা ফিস্টের স্কিন দিল, তারপরে গাইজ এই স্কিনটা এতটা লেজেন্ডারি লেজেন্ডারি ভাব লাগতেছে, তারপরে গাইজ একটা জিনিস বলতে ভুলে গেছি, মানে এক্সাইটেড হয়ে, ইভো ফিস্টের স্কিন, তো গাইজ তোমরা হয়তো সবাই জানো যে ইভো গানের স্কিন এসেছে, ইভো গোলহার কিন্তু এখনো দিয়ে নাই, সো গাইজ ইভো ফিস্টের স্কিন কিন্তু ইতিমধ্যে দিয়ে দিয়েছে গেমের মধ্যে এই আপডেটে, তোমরা কিন্তু দেখতে পাচ্ছো আমাদের গেমের মধ্যে 20 তারিখে এটা হচ্ছে ফেডারেল ওয়েলের একটা ইভেন্টে দেবে, আর ইভেন্টে গাইজ খুব অল্প ডায়মন্ডে তোমরা এটা নিতে পারবা, আর একটা জিনিস সেটা তো তোমাদের আমি ভালো করে বলতেছি, স্পিন করেও পাইতে পারো অথবা তোমরা এক্সচেঞ্জের মাধ্যমে কিন্তু এটা নিতে পারবা, সো গাইজ সর্বপ্রথমে ফিস্টের স্ক্রিনে ক্লিক করলাম, ক্লিক করার পর গাইজ তোমরা দেখতে পাচ্ছ যেখানে কিন্তু গাইজ 5টা লেভেল করা যাচ্ছে, কিন্তু গাইজ এদিকে যদি আমরা গান দেখি আমাদের গানে কিন্তু গাইজ 7টা লেভেল আপ করা লাগতেছে, তো এখানে কিন্তু গাইজ 5টাতেই কমপ্লিট হয়ে যাচ্ছে, আর মেবি আমাকে যেহেতু টোকন দিয়েছে গাইজ তোমরা একটু দেখো ভালো করে, 440টা টোকন হলে কিন্তু গাইজ এই হাতের ফিস্টের স্কিনটা কিন্তু গাইজ ম্যাক্স লেভেলের হয়ে যাবে, তো এটারও কিন্তু অনেকটা কাজ আছে, তোমরা যখন এনিমিকে ঘুষাঘুষি করে মারবা হয়তো তোমাদের এক ঘুষিতে একদম ফুল স্কোর মারা যাবে, মানে এরকম কিছু একটা হতে পারে, হুম তো তোমরা 20 তারিখে বুঝতে পারবা, তো গাইজ বেশি কথা না বলে আমরা হচ্ছে এখন ইভো ফিস্টের স্কিন, মানে এই প্রথম গাইজ তোমরা বুঝতে পারতাছো ইভো ফিস্টের স্কিন এই প্রথম গ্যারিনা আমাদের গেমের মধ্যে দিয়ে দিয়েছে, তো তারপরে গাইজ এক্সাইটেড তো হওয়ারই কথা, তোমরা যারা দেখতেছো আই থিঙ্ক তোমরাও এক্সাইটেড হইতেছো, সো গাইজ আমি আবারও ক্লিক করলাম, তো গাইজ আমি বেশি দেরি না করে এটা লেভেল আপ করে নিই, আপডেট করে নিলাম গাইজ, ও মাই গড গাইজ ইতিমধ্যে 2 লেভেল হয়ে গেছে গাইজ, বুঝতে পারতাছো বিগ ফাইট, তো গাইজ আমি সেটা 3 লেভেল করবো গাইজ, 3 লেভেল করার জন্য আপডেট করতে হবে, ওকে গাইজ আমি আবারও 3 লেভেলে সাফাই দিলাম, সো গাইজ মানে আস্তে আস্তে কিন্তু এটা ইউনিক ইউনিক হইতেছে, সো গাইজ এবার হচ্ছে আমি 4 লেভেল করি, গাইজ 4 লেভেল কিন্তু ইতিমধ্যে ও মাই গড, ও ভাই সাহ এখানে আমার একটা ইমোট আছে গাইজ, এখানে একটা ইমোট, মাই গড গুডনেস সিরিয়াসলি গাইজ, সো গাইজ এবারে তো আমার 5 লেভেল করতে হবে, 5 লেভেলের জন্য 200 লাগবে, দেন গাইজ আমার কিন্তু পূজায় গেরিনা দিছে, ওকে সো গাইজ ইতিমধ্যে আমার 5 লেভেলে হয়ে গেছে, তো এবার এখানে একটা ইমোট দিয়েছে, মেবি আমি ইমোটটা একটু কালেক্ট করে নিই, ওয়েট করবা, সো গাইজ হ্যাঁ এটা হচ্ছে ফিস্টের নতুন স্কিন, এটা কো গাইজ ফিস্টের একটা ইমোটও দিয়েছে দেখছো, নতুন ইমোট, ও মাই গড গাইজ মানে সিরিয়াসলি আমার যে এতটা ভালো লাগতেছে, আর এই জিনিসটা কিন্তু গাইজ তোমরা খুব অল্প ডায়মন্ডে নিতে পারবা, আর একটা জিনিস তোমাদের জন্য আমি বলি, তোমরা যারা প্রতিদিন প্রতিনিয়ত ডায়মন্ড টপ আপ করো, তোমরা চাইলে কিন্তু আমাদের টপ আপ জোন থেকে তোমরা টপ আপ করতে পারবা, টপ আপ জোনের লিঙ্ক আমার ইউটিউব চ্যানেলের এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া হবে, আর একটা জিনিস সেটা হচ্ছে গাইজ তোমরা যারা প্রতিদিন ডায়মন্ড কিনবা, তোমরা চাইলে কিন্তু আমাদের কাছ থেকে বাকিতেও ডায়মন্ড নিতে পারবা, এবং বাংলাদেশে আমরাই প্রথম গাইজ ডায়মন্ড বাকিতে বিক্রি করে থাকি, বিশ্বাস না হলে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, একবার হলে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো, অথবা আমাদের পেজের লিঙ্ক কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশনে দেওয়া থাকবে, ওখান থেকে লিঙ্কটা নিয়ে একবার হলেও যোগাযোগ করতে পারো, আসলে আমি সত্যি বলতেছি না মিথ্যা বলতেছি, সো গাইজ
তো আমার আসলে কিছু বলার নাই, ভিডিওতে ছোট্ট আমি একটা গিভওয়ে দিই, যদিও গাইস অল্প টাইমের মধ্যে ফিস্টের স্কিন আসবে। আর এই ফিস্টের স্কিন তোমরা সবাই নিতে পারবা, কিভাবে নিবা সেটা কিন্তু ইতিমধ্যে তোমাদের বলে দিয়েছি, তারপরে যদি না বোঝো তোমাদের একটু ক্লিয়ার করে বলে দিচ্ছি। কিছুদিন আগে আমাদের গেমের মধ্যে ক্রিমিনাল বান্ডেল একটা ইভেন্ট দিয়েছিল, তোমরা তো সবাই কম বেশি জানো গাইস, ক্রিমিনাল ইভেন্টে তোমরা যেভাবে ডায়মন্ড খরচ করে নিয়েছিল সেম টু সেম গাইস, হয়তো তোমরা এক্সচেঞ্জ করেও নিতে পারবা, একদম সেম টু সেম ওই ধরনের ইভেন্টই কিন্তু গাইস আমাদের গেমের মধ্যে আসতে চলেছে খুব শীঘ্রই। আর এটা কিন্তু গাইস তোমরা 20 তারিখে দেখতে পারবা, সবাই রেডি হয়ে যাও, যাদের কাছে ডায়মন্ড আছে তোমরা ডায়মন্ড নষ্ট করো না, ডায়মন্ড রেখে দাও। ফিস্টের স্কিনটা সিরিয়াসলি অনেকটা লেজেন্ডারি লেজেন্ডারি ভাব লাগতেছে, তোমাদের সিরিয়াসলি ভালো লাগবে। আর তোমরা তো আমাদের ইউটিউব চ্যানেলে এই ভিডিও দেখতেছো, ইউটিউব চ্যানেলে এই ভিডিওতে তোমরা তোমাদের ইউআইডি গুলো কমেন্ট করবা, আমি এই ভিডিও দ্বারা গাইস 10 জনকে ফিস্টের স্কিন বের করে দেবো এবং 10টা ডেডিকেটেড প্রমাণ সহকারে ভিডিও তোমাদের মাঝে আপলোড করবো। তোমাদের মধ্যে অনেক বন্ধুরা পাবে, অনেক বন্ধুরা পাবে না, যারা পাবে না তারা মন খারাপ করবে না, কারণ এই ধরনের ইভেন্ট তোমাদের মধ্যে আরো অনেক আসবে। আর প্রতিটা ইভেন্টই গাইস আমি তোমাদের মাঝে গিফট করার চেষ্টা করবো। সো গাইস বেশি কথা বলবো, ভিডিও শেষ করে ভালো থাকবা, আল্লাহ হাফেজ, বাই বাই। আমি অনেকটা এক্সাইটেড, এই জন্য গাইস একটু জোরে জোরে কথা বললাম, কিছু মনে করো না।